আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দুই আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আজকে কী কী রান্না করব আর কী কী রান্না করছি এটাই দেখাবো। তো এতে এখানে ইলিশ মাছ আছে আর তেলাপিয়া মাছ আছে, কারণ আমাদের ঘরে দুজন কেউ তেলাপিয়া খায়, কেউ রুই মাছ খায়। তো যারা রুই মাছ খায় তাদের জন্য আর যারা ইলিশ মাছ খায় তাদের জন্য। তো এই তো সবগুলো কোটাকাটি করে একবারে সবগুলো রেডি করে তারপর ধুয়ে এনেছি, কারণ একসাথে ধুয়ে আনলে তাড়াতাড়ি রান্না করা যায়। তো এতেও তিন রকমের তরকারি রান্না করব। তো প্রথমে ফুলকপি তরকারিটা বসিয়ে দিলাম। এখানে আলু দিয়ে ফুলকপি রান্না করব, মাছ দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে। তো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে এবার মাছগুলো দিয়ে দিলাম, আর মাছ দিয়ে এখন সবজিগুলো দিয়ে দিলাম, কারণ আমি মাছটাকে ভেঙে রান্না করব। আমাদের দিকে এভাবে সবাই রান্না করে ভালো লাগে খেতে। আমি জল জল রান্না করব না, মাখা মাখা থাকবে গা। এভাবেই রান্না করি আমরা ফুলকপি। তো এই তো মাছও একসাথে দিয়ে এই আলু আর ডাটাগুলো আগে কষাবো, কষাইয়ে তারপর ফুলকপি এগুলো দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম ফুলকপিগুলো। ফুলকপি দিয়ে আবার কতগুলো নাড়াচাড়া করে আবারও রেখে দেব। নাড়াচাড়া করে না দিলে সবগুলো তেল মশলা লবণ এগুলোর ভিতরে ঢুকবে না, তাই একসাথে নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। ঢেকে কষানো শেষ, আমি তো জল দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, অল্প করে জল দিতে, ব্যাস মাখা মাখা থাকবে গায়ে। তো ফুলকপি তরকারিটা শেষ। এখানে লাউ শাক রান্না করব, বা কুদুর শাক বলে আমাদের এদিকে। এই তো কুদুর শাক ধুয়ে এনে রেখেছি, আর এদিকে মাছটা ভাজি করে নিয়েছি। মাছটা বোনা করব টমেটো দিয়ে, বেশি করে ভালো লাগে খেতে। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা করে লাইক দিয়ে যাবেন। এই তো টমেটো, পেঁয়াজ, রসুন, হলুদ মরিচ সবগুলো একসাথে দিয়ে কষাচ্ছি। ভালো করে কষে তারপর মাছগুলো দিয়ে এই মাছটা ভাজি করব। তো সবাই আমার ভিডিওটা দেখবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।